ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শ্রী শারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশনের তৃতীয় অধ্যক্ষা ছিলেন প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা। এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছিল তাঁর জন্মশতবার্ষিকী মহোৎসব। শনিবার মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল বর্ষব্যাপী অনুষ্ঠান। বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। ১৯১৮ সালে পাটনা শহরে জন্ম প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণার। পূর্বাশ্রমে তার নাম ছিল লক্ষ্মী। সন্ন্যাস নেওয়ার পরেও তাঁকে সবাই লক্ষ্মীদি নামেই চিনতেন। ১৯৪৮ সালে যোগদান বাগবাজার নিবেদিতা স্কুলে। ১৯৯৯ শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা হন প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা। প্রয়াত হন ২০০৯ সালে। স্বামীজির আইডিয়াল, স্বামীজির শিক্ষা, স্বামীজির আদর্শের প্রতি তার খুব আনুগত্য ছিল। যাতে সারদা মঠ সঠিকভাবে স্বামীজি যে উদ্দেশ্যে মঠটা প্রতিষ্ঠা করেছিলেন, ত্যাগ তপস্যা ইত্যাদি যেন ধরে রাখতে পারি আমরা, আমাদের আধ্যাত্মিক জীবন যেন সুন্দরভাবে যেন চলে, তার দিকে খুব নজর দিতেন। প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা সম্পর্কে এদিন বক্তব্য রাখেন প্রব্রাজিকা ভাস্বর প্রাণা, সাহিত্যিক হর্ষ দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা। ১৪টি প্রকল্পের জন্য এদিন স্বামী বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘের তরফে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনীদের হাতে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।